বৃদ্ধি হচ্ছে, সেখানে যোগদান করেছে তৃণমূল থেকে, এবার বিজেপিতে যোগদান। জয়নগর এক নম্বর ব্লকে দক্ষিণ বারাসতের ঘটনা, উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। বিজেপি পার্টি অফিসে উদ্বোধনের দিনে বিজেপি প্রার্থীর হাত ধরে প্রায় 200 কর্মী এসইউসিআই তৃণমূল ও সিপিএম এর থেকে যোগদান করেন। ভোটের মুখে তৃণমূলে ভাঙন, জয়নগরে বিজেপির শক্তি বৃদ্ধি। ঐতিহাসিক পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করছেন, যাতে করে সংখ্যালঘু ভাইদেরকে উন্নয়নের ধারা, মোদিজির যে চিন্তা ভাবনা, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে প্রকৃত উন্নয়ন, ডেভেলপমেন্ট, খুন সন্ত্রাস, গণতন্ত্র লুট এবং প্রকৃত শিক্ষা সুশাসনের দাবিতে উনি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তাতে আমি স্বাগত জানাচ্ছি এবং আপ্লুত। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গোপাল শীল। গোপাল, তৃণমূল থেকে বিজেপিতে যোগদান, কত কর্মী সমর্থকরা তারা যোগদান করলেন এবং কি অভিযোগ রয়েছে তাদের? দেখো সুমনা, তোমাকে বলি, জয়নগর লোকসভা, এই জয়নগর লোকসভা দুবার কিন্তু তৃণমূলের দখলে রয়েছে। এখানকার এমপি আছেন প্রতিমা মণ্ডল, তৃতীয়বারের জন্য তিনি দাঁড়িয়েছেন। আমরা যেটুকু দেখেছি, প্রতিমা মণ্ডল বারবার এলাকায় এসেছেন, নিজের এলাকায় বারবার কিন্তু বহু লোকের কাছে যিনি বিক্ষোভের মুখে পড়েছেন, কারণ বিভিন্ন সময় প্রতিমা মণ্ডল যে কথা দিয়েছেন কথা রাখেনি বলে বারবার বিক্ষোভ হয়েছে। যে বিক্ষোভের ক্ষেত্রে প্রতিমা মণ্ডল বলেছেন তিনি উন্নয়ন করেছেন, উন্নয়নের পরিপ্রেক্ষিতে তিনি জিতবেন, দুবার জিতেছেন, তৃতীয়বারেও, কিন্তু সেই যে উন্নয়ন যে মুখের কথা সেটা কিন্তু প্রমাণ, একদম ভোটের বাকি আছে আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগে হঠাৎ করে দেখা গেল বিজেপিতে যোগদান করছে কয়েক শতাধিক মানুষ। আমরা তৃণমূলের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু পরিষ্কার বলেছে তৃণমূলের কোনো সমর্থক যায়নি, যারা গেছে ওটা সাজানো নাটক, যারা এদিক সেদিক করে ভোটের মুখে তারাই গেছে। তবে শুধু বিজেপি নয়, বিজেপিতে যোগদান করেছে শুধু তৃণমূল নয়, সিপিআইএম, এসোসিআই, সবাই মানুষ চাইছে তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে এবং প্রতিমা মণ্ডলের বিরুদ্ধে ভোট দিতে। এটা কিন্তু অশোক কান্ডারের দাবি। তবে প্রচুর মানুষ কিন্তু গতকাল যোগদান করেন, সেই যোগদানের জন্য ইতিমধ্যে কিন্তু একটা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, কানাঘুষো চলছে। যোগদানকারীদের তরফে কি অভিযোগ উঠে আসছে? দেখো, অভিযোগ মাঠে রয়েছে, অভিযোগ যেটা বারবার তোমাকে বলেছি, প্রতিমা মণ্ডল এলাকার মানুষকে বহু কথা দিয়েছেন, বহু রাস্তার উন্নতি হয়নি, এখনো রাস্তার কাদায় হাঁটতে হয়, এছাড়া বহু স্কুলের কথা দিয়েছিলেন, স্কুল ঘর হবে, সেগুলোও হয়নি। এছাড়া এলাকার মানুষের দাবি জল, বিশেষ করে জলের সমস্যার সমাধান করতে পারেনি প্রতিমা মণ্ডল, বারবার কথা দিয়েছেন আবার ভোট আসছে, ভোট চলে যাবে, সেই কথা প্রতিশ্রুতি রয়ে যাবে, এটাই অভিযোগ এলাকার মানুষের। তোমরা বেশ, অনেক ধন্যবাদ গোপাল তোমাকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে ভোটের মুখে এবার তৃণমূলে ভাঙন, জয়নগরে বিজেপির শক্তি বৃদ্ধি। জয়নগর এক নম্বর ব্লকে দক্ষিণ বারাসাতের ঘটনা, উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডক্টর অশোক কাটারি। বিজেপির পার্টি অফিস উদ্বোধনের দিনে বিজেপি প্রার্থী হাত ধরে প্রায় 200 কর্মী এসইউসিআই তৃণমূল এবং সিপিএম থেকে যোগদান করেন। এখন